জেলার ফুলবাড়িয়া থানার বর্তমান পৌরসভার 9 নম্বর ওয়ার্ড জুরবাড়িয়া গ্রাম। আমি নাসিরাবাদ কলেজ থেকে 70-এর ছাত্র সংসদের এজিএস, পরবর্তী সময়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেই সময় সৈয়দ আশরাফ ইসলাম ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নাসিরাবাদ ছাত্র সংসদের এজিএস অবস্থায় আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তো উজ্জীবিত ছিলাম, আমাদের নেতা ছিল বিরোধী ভূঁইয়া, শামসুল হক, প্রিন্সিপাল মতিউর রহমান, সৈয়দ আশরাফুল ইসলাম, নাজিমুদ্দিন আহমেদ। আমাদের প্রশিক্ষণ কিন্তু ছাত্রলীগের চলছিল। এখানে পুলিশ লাইন থেকে অস্ত্র নেওয়া হয়, এখানে যে অস্ত্র আমাদের সংগৃহীত অস্ত্র ছিল তা নিয়ে কিন্তু আমাদের ট্রেনিং হচ্ছিল। তা আমাদের ট্রেনিং ছিল না, আমাদের আর্মির বিডিআরের আনসারের যা সব লোক ছিল, পুলিশের লোক ছিল, প্রাথমিকভাবে ট্রেনিংটা আমি ওদের কাছ থেকেই পাই। আমরা এলএমজি এবং রাইফেল এটি তাদের কাছ থেকেই আমি প্রথম শিক্ষা গ্রহণ করি। আমার অঞ্চলে যারা ছিল মধুপুর এবং কাউরাইতের প্রতিহত করার জন্য যারা যুদ্ধ অংশগ্রহণ করছিল, সেই অস্ত্র নিয়ে আমাদের পূর্বের একটা অংশ আছে পাহাড় অঞ্চল, সেটা মধুপুর পাহাড় অঞ্চল, সেই অঞ্চলের যে অস্ত্রগুলি ছিল আর এখান থেকে যে আমরা অস্ত্র পাই, সেই অস্ত্রগুলি একটা এলএমজি এবং 14টা রাইফেল নিয়ে আমি কিন্তু সেই পাহাড় অঞ্চলে প্রথম স্থান নিই ফুলবাড়িয়া। প্রথম যেটা ছিল যে আমার সাথে একটা রিভলভার ছিল, এটাই ছিল আমার অস্ত্র। আমাদের কিনে ছিল না, আমাদের আর্মির বিডিআরের আনসারের যা সব লোক ছিল, পুলিশের লোক ছিল, পরবর্তী আমাদের নেতা হিসেবে, যুদ্ধের নেতা না রাজনৈতিক নেতা হিসাবে আমরা সেই তার আমার নেতৃত্বেই প্রথম যুদ্ধটা শুরু করে। তারপরে প্রথম যে অপারেশনটা আমি করি সেটা হলো যে একটা এলএমজি সুযোগ রাইফেল নিয়ে ভালুকার থানায় অপারেশন করে ওই থানার অস্ত্রগুলি আমরা সংগ্রহ করি, এ নিয়ে আমাদের একটি বাহিনী গড়ে তুলি। লক্ষ্মীপুর এমপুর যুদ্ধের আমি সৈনিক ছিলাম এবং ওই যুদ্ধটি সত্যিকারে বলতে গিয়ে সেখানে আমার উদ্যোগেই কিন্তু সেই যুদ্ধটি সংগঠিত হয় এবং আমরা পাঞ্জাবিদের সেখানে পরাস্ত করি। এপ্রিলের 23 তারিখ সম্ভবত পাঞ্জাব রেজিমেন্ট রাতে ফুলবাড়ি থেকে আসার পথে আমরা সেটাকে প্রতিহত করি, ওদেরকে সেই গাড়িটাকে আমরা মেরে দিই, পাঞ্জাবিদের গাড়িটাকে। 28 জনের যে ছিল টিম ছিল যুদ্ধ করার জন্য, পাঞ্জাবিরা লক্ষ্মীপুর যুদ্ধের পরে আমাদের প্রায় 900 বাড়িঘর পুড়িয়ে দিয়ে যায়। যুদ্ধটি এখন সেনাবাহিনীর জাদুঘরে সংগৃহীত আছে ফুলবাড়িয়া লক্ষ্মীপুর এমপুস। বিবিসি প্রচার করে কংস নদীদের যুদ্ধ, কংস নদীর যুদ্ধটা ছিল আরও ভয়াবহ। আমরা 7টা নৌকা দিয়ে যাচ্ছিলাম, যে বাড়িতে খাইছি ওরাই গিয়ে পাঞ্জাবিদের খবর দিচ্ছে যে এরা এদিকে যাচ্ছে, দালাল শ্রেণী যারা, আমরা নদীর মধ্যে আর ওরা হলো নদীর উপরে, তীর থেকে আমাদের গুলি শুরু করে, একের বৃষ্টির মতো গুলি। আমরা সেই সময় আন নিলাম ইয়েতে নৌকার ওপর দিনে নেমে কোনো মতে করে কারেন্ট কংস নদী তো অনেক বেশি স্রোত গেছে, মুজাফর ছিল আর্মির লোক নায়ক, আর হলো বাবু মান্নান খুরশেদ, আর্মির ছিল ইদ্রিস, সাত মাহতাব ত্রিশালেন, বকুল আর্মির দুলাল চাচা, সালাম মান্নাফ, মূলত ছিল এস এ মুজাফর কোম্পানি বলতে বিডিআরের, এই বিডিআর ক্যাম্পের যারা যোদ্ধা ছিল, যারা এলএমজি পরিচালনা করছিল, ওদেরা আমাদেরকে কাভারেজ করে 2টা না 3টা এলএমজি দিয়ে পাঞ্জাবিদেরকে একেবারে কাভারেজ করে আমাদের নদী থেকে উঠাই নেয়। ওরা ওদের নৌকাটা ছিল নদীর ওই মুড়িতে, ওখানে মারা গেছিল 3 জন 4 জন, বাবু মান্নান মারা গেছে, খুশেদ মারা গেছে, তার মধ্যে একটা ছিল, ও ছিল সবচেয়ে দুর্দর্শ সৈনিক, ওকে যদিও তার নামে ডাকে ছিল ঢাকায়, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ওর চেয়ে সাহসী লোক আমি পাইনি। আমাদেরকে এই দুরবস্থা থেকে উদ্ধার করার জন্য ও যে ভূমিকা রাখছিল এটি আমি কখনোই যেভাবে মূল্য করি যুদ্ধক্ষেত্রে তাকে যেভাবে দেখছি, এত বড় যুদ্ধ আমি যুদ্ধক্ষেত্রে জীবন বাজি রেখে আমাদের টোটাল কোম্পানিটাকে সে রক্ষা করছে। স্বাধীনতার 3 মাস আগে আমাদের রাঙামাটি যুদ্ধ, যেটা বড় একটি যুদ্ধ,
চুক্তিতে আমরা অংশ গ্রহণে 72 ঘন্টা যুদ্ধ চলে। এটা ছিল একটা কম্বিং অপারেশন ছিল পাঞ্জাবিতে, সেটা হলো মুক্তাগাছা, ফুলবাড়িয়া, মধুপুর এবং ঘাটাইল তিন দিক থেকে আমাদেরকে ওই পাহাড় এলাকায় হামলা চালায়। 72 ঘন্টা যুদ্ধের পরে আমরা সেখানে বাধ্য হয়ে আমরা পিছপা হই এবং আমাদের সেখানে বেশ কয়েকজন মারা যায় এবং আহত হয়। রাঙামাটি যুদ্ধে আমাদের প্রায় 1300 বাড়িঘর পুড়ে ফেলে তারপরে আমি বাধ্য হয়ে আমাদের এই অঞ্চল ছেড়ে দিতে হয়, পরে ভারতে চলে যাই। ভারতে চলে যাওয়ার পরে আমাদের রাজ্জাক ভাই এবং সৈয়দ আহমদ সাহেব জানেন যে রাজ্জাক আমি মানে ভারতে গেছি, তখন আমাকে মুজিব বাহিনীতে কাজ করা হয়। হায়ার ট্রেনিং আমাদের দেরাদুনে হয়, সেই দেরাদুনে আমাদের প্রশিক্ষক ছিলেন আমাদের বর্তমান ইনু সাহেব তত্ত্বমন্ত্রী, আমাকে সাবসেক্টর করিয়ে নিয়ে চার্জ দিয়ে রাজ্জাক ভাই আমাকে শিববাড়ির অফিসের চার্জ করা হয়। আর আমার সাথে যে আনিসুর রহমান ছিল গফরগাঁও, এই দুজনকে আমাদের শিববাড়ি ক্যাম্পের চার্জ দিয়ে আমাকে সাবসেক্টর করিয়ে ইনচার্জ করে আমাকে পাঠানো হয়। তার পরবর্তী সময় যুদ্ধের শেষ পর্যন্ত আমি মুজিব বাহিনীর সাথে জড়িত ছিলাম সাবসেক্টর করিয়ে ইনচার্জ হিসেবে এই অঞ্চলে। তো অফিসিয়াল যেহেতু আমি চাইতে ছিলাম ওই ক্যাম্পের, আমার অফিসের সমস্ত জিনিস বুঝাই দিয়ে আমাকে আস্তে আস্তে 3-4 দিন দেরি হয়েছে, মানে 14 তারিখে ময়মনসিংহ আসছে। উল্লেখযোগ্য ময়মনসিংহের কটা যুদ্ধ, তেলিখালি যুদ্ধ, কামাল ধানুয়া কামালপুর যুদ্ধ, ময়মনসিংহের লক্ষ্মীপুর এমবুশ নামে যুদ্ধ, রাঙামাটি যুদ্ধ, এটাকে মনে রাখতে হবে যেখানে যুদ্ধটি হয়েছে, উষাখেলা যুদ্ধ, এখানে আমাদের একটা ছিল হারে মুক্তা কাছা। বিষয়টি দেখেন আমি কথাটা বলি, আমি কিন্তু পাকিস্তানে বলি জেলে আসছি, আমি কিন্তু 69 জেল আমি জেলে গেছি, আমি কিন্তু 69 জেলে আমি কিন্তু আমি ছাত্র কিন্তু জেল পাস করতে জেল থেকে আমি জেল থেকে বাড়ি বঙ্গবন্ধুর লাগে দেখা করছি। আমার সাথে ঢাকার মন্টু, সেলিম, হুসেন, 5-5 যারা মারছিল, যে 5-5 ছিল ইয়ের ওরাও একই জেলে ছিল 20 নম্বর জেলে। সেই সময়কার আমরা একটাই বুঝতাম যে স্বপ্ন কল্পনার মধ্যে একটাই, একটি দেশ স্বাধীন হবে, যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি, জেল থেকে মুক্তি পাইতে চাই, সেটা অর্থনৈতিক মুক্তি, জাতি আমাদের ভৌগোলিক মুক্তি, সেটা আমরা মুক্তির জন্যই আন্দোলন করছি। স্বাধীনতার পরে আমরা রাজনীতি যারা করছি রাজনীতি ফিরে গেছি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমার থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম, 79 আমি এমপি রেস করছি নৌকা মার্কা নিয়ে, আজকে থেকে প্রায় 38 বছর আগে 90 ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান ছিলাম, যে কল্পনা ছিলাম সমস্ত কল্পনাই তো 75 পরে প্রায় ধরেন 2 বছর জেল খেলা। এই বর্তমান আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তুফাইল আহমদ সাহেব, প্রিন্সিপাল মতি রহমান সাহেব, একই দিনে একই সময়ে আমরা মানসিক জেলে 2 বছর। এখন আমরা তো আমাদের আমরা আশাবাদী মানুষ, যুদ্ধ মুক্তিযোদ্ধারা তো আর হতাশ হয়, আমি মনে করি হতাশ হয় না, সত্যিকারের মুক্তিযোদ্ধারা হতাশ হয় না, আমরা যুদ্ধের চেতনাটাকে নিয়েই বেঁচেছিলাম। এখন স্বপ্ন দেখতে শুরু করছি, বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। আমি আশা করি, আমি খুব আশাবাদী যে আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ শুরু করছিলাম তার বাস্তবতা আমরা লক্ষ্য করছি। আমি আশা করি এইটা অব্যাহত থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে, আগামী দিনে প্রজন্ম যাতে তারা মুক্তিযুদ্ধকে জানুক, চেতনাকে জানুক, বঙ্গবন্ধুকে জানুক, ইতিহাসকে বেশি জানুক, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের দেশে প্রতিষ্ঠিত হবেই বিশ্বাস করি।